ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের সময় থেকে ঢাকায় বসতি স্থাপন করেন বেশ কিছু ইহুদি। এছাড়া রাজশাহীতেও ইহুদির বসবাস ছিল। বাংলাদেশে বসবাস করা বেশিরভাগ ইহুদি বাগদাদি এবং বেন ইসরায়েলি হিসেবে পরিচিত ছিলেন। ষাটের দশকের শুরুতে ঢাকা থেকে চলে যান প্রায় সবাই, তবে এখনও কিছু ইহুদি বাংলাদেশে বসবাস করছেন। বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছেন ইহুদিরা। তাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অ্যালেক্স অ্যারোসন, ভারতীয় সেনাবাহিনীর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করা জে এফ আর জ্যাকব, যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বড় অবদান রাখেন। রাজশাহীতে জন্ম নেয়া মর্দেচাই কোহেন কর্মরত ছিলেন পাকিস্তান টেলিভিশনের ঢাকা অফিসে। এছাড়াও বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ডিজাইনার আমেরিকার স্থাপত্যবিদ লুই আই কানের নামও সবার কাছে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাতের সময় অ্যারোসনকে গুপ্তচর হিসেবে সন্দেহ করে ব্রিটিশ উপনিবেশিক সরকার, পরে তাকে আটক করে গৃহবন্দীও করা হয়েছিল। কিন্তু শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের কাজ ব্যাহত হওয়ায় তাকে মুক্তি দেওয়ার জন্য ব্রিটিশ সরকারকে অনুরোধ করে রবীন্দ্রনাথ ঠাকুর। সে সময় তার আবেদন প্রত্যাখ্যান করা হলে অ্যারোসনের মুক্তির জন্য বাংলার প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের সহায়তা নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৪১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে অ্যারোসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। মোঘল আমলে বাংলায় মুসলিম ব্যবসার কারণে পশ্চিম পাকিস্তান ছিল ইউরেশিয়ান বণিকদের কাছে অন্যতম পছন্দের স্থান। ১৮ দশকের দিকে বাগদাদি ইহুদিদের বসবাস ছিল ঢাকাতেই, তবে সবচেয়ে বেশি ইহুদির বসবাস ছিল ভারতের পশ্চিমবঙ্গে। এই অঞ্চলে ব্রিটিশ শাসন শুরু হলে পশ্চিমবঙ্গে নিজেদের কমিউনিটি গড়ে তোলেন তারা। ফলে সেখানে ইহুদি সম্প্রদায়ের জন্য সিনাগগ, স্কুল ও বিভিন্ন প্রকারের হাসপাতালও গড়ে তোলেন তারা। জানা যায় ১৯৪৭ সালের দিকে তৎকালীন পূর্ব পাকিস্তানে মাত্র ১৩৫ জন ইহুদির বসবাস ছিল। তবে ১৯৬০ সালের দিকে তাদের অধিকাংশই তৎকালীন পূর্ব পাকিস্তান ছেড়ে কলকাতায় বসবাস করতে শুরু করেন। ইতিহাসবিদ জিয়াউদ্দিন তারিক আলীর দেয়া তথ্য মতে বাংলাদেশে ইহুদিদের দুটি পরিবার বসবাস করত, কিন্তু তাদের মধ্যে একটি পরিবার ১৯৭৩ সালে এবং অন্যটি ১৯৭৫ সালে ভারতে পাড়ি জমায়। তবে ২০১৮ সালেও বাংলাদেশে অন্তত চারজন ইহুদির বসবাস ছিল। মেহজাদ গালিব, নিউজ ২৪।